নমস্কার। নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক অর্থাৎ চমুকৈ কেভ, ইয়াক লৈ এতিয়া সমগ্র অসমতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হৈছে। সমগ্র অসমে ইয়াক বাতিল করিব বলি আহ্বান জনাই আছে সকলকে। সেই সময়তে বিজেপি সরকারের ইয়াক গৃহীত করিম বলি 9 ডিসেম্বর তারিখে দিন মুকলি করেছে অসমৰ বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জানাই যে 9 আর 10 ডিসেম্বর এই কেপটু গৃহীত করার চেষ্টা চলাইছে। সেই সময়তে জাতীয়তাবাদী বহুত সংগঠনে 9 ডিসেম্বর আর 10 ডিসেম্বর তারিখে বন্ধর আহ্বান জানাইছে। সেই মর্মে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বাতিলের দাবিত সদমরণ ছাত্র সন্ত্রাই 9 আর 10 ডিসেম্বর তারিখে পুয়া 5 বজার পৰা আবেলি 10 ডিসেম্বর 5 বজালৈ বন্ধর আহ্বান জানাইছে। এই বন্ধ রাইজে পালন করিব বলি জনাই আছে। তো আপনার ফলের কেনেকুৱা বন্ধর প্রভাব পড়ে আপনি তলর কমেন্ট বক্সত জানাব, আর এই বন্ধক আপনি সাপোর্ট করে না নাই আপনি কমেন্ট করে জানাব। আর লগতে আপনার নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক আপনি সাপোর্ট করে না নকরে সেই বিষয়ে তলর কমেন্ট বক্সত জানাবলে নাপাহরিব। ভিডিওটো যদি ভাল লাগিছে লাইক কৰি দিব আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব।